প্রেগন্যান্ট, আমি প্রেগন্যান্ট। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমি আমার সন্তানের একজন ভালো বাবা হয়ে উঠবো। আমি দেখবে তুমি তুমি তোমার সন্তান দুজনে দুজনে আমার জন্য গর্ব অনুভব করবে। সত্যি এখানে কেন দাঁড়িয়ে? চা হয়ে গেছে মা, আমি এখনই ছেকে দিচ্ছি। মেজো বৌমা। হ্যাঁ মা। কিছু বলবেন আমায়? মেজো বৌমা, এত বড় একটা সুখবর তুমি আমার থেকে লুকিয়ে রেখেছিলে কেন? সুখবর? তুমি যখন কাল দেবুর সাথে কথা বলছিলে আমি সব কথা শুনতে পেয়েছিলাম। সত্যি কি তোমার কোল আলো করে? মেজো বৌমা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কি সত্যি সত্যি মা হতে চলেছ? বলো। মেজো, মা যেটা বলছি সেটা ঠিক বল আমাকে, ঠিক সত্যি সেটা? এত বছর পর এরকম একটা খুশির খবর আর তুই আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলিস, হ্যাঁ বল। পাগলি মেয়ে, পাগলি মেয়ে। আমি এত সেটাই জানতে চাইছি, এত বড় একটা খুশির খবর নাকি দেবুকে বসে আনার জন্য বানিয়ে বানিয়ে এত বড় একটা মিথ্যে কথা বললে তুমি? মা বলো বলো, সেই সত্যি কথাটাই তো শুনতে চাইছি। আমি আপনার ছেলেকে কোনো মিথ্যে কথা বলিনি। আমি প্রেগন্যান্ট মা। এবার কিন্তু আমার সত্যি সত্যি খুব রাগ হচ্ছে মা। তখন থেকে আমি বকে চলেছি, না তো তুমি একটা হ্যাঁ বলছো, না তো তুমি একটা হুঁ বলছো, তুমি তো আমার কোনো কথাই শুনছো না মা। শুনছি শুনছি, বল না। আমি আমি তো একটু কফি নিয়ে আসি। এটা কি দেখেছো, কেমন অন্য মনস্ক তুমি? এবার আমার সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে মা। তুমি নিশ্চয় কিছু এড়াচ্ছ আমার কাছ থেকে। এসো তো, বসো এখানে, বসো। কি হয়েছে বলো? এখন আমি এই বাড়িতে থাকি না বলে এই বাড়ির ভালো মন্দ কোনো কিছু জানারই আমার অধিকার নেই। দাদা,
তাদের কিছু বলেছে? কি চাই আবারও? এখন তোদের টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। ওই টাকা পয়সাই ওদের কাল হয়েছে। কি বাইরের লোক এখন জানে ওদের কত টাকা? তোর বাবা একটা কথা বলতেন না, উৎপাতের ধন চিৎপাতে যায়। কি বলছো বলো তো তুমি, একটু সহজ করে বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো এখনো লেগেই আছে। বৌমা খুব বিপদে আছে স্বামী। এই কিছুদিন আগে 50,000 টাকা ব্যাংক থেকে তুলেছে, এখন আবার দীপুর কাছ থেকে 5,00,000 টাকা চাইছে। 5,00,000? এত টাকা কেন, কিসের জন্য? জানি না, বলছে না তো। আমরা তো অশান্তি হচ্ছে শুনি, জানিস তো বৌমা কথা বলে না, হাসে না, খায় না, দায় না, কি চেহারা করেছে নিজের, সবসময় একটা ঘরে নিজেকে বন্দি করে রাখছে। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এতগুলো টাকা কেউ তো বিনা কারণে চাইবে না মা। কিন্তু কে? কেন কেউ বৌদিকে ব্ল্যাকমেল করছে মা? শুনলাম যে তুমি না, ও যখন বলতে চাইছে না তখন বলতে চাইছে না বললেই হলো, এটা কোনো সামান্য বিষয় নয় মা। সে তো আমিও বুঝতে পারছি। 5,00,000 টাকা? শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দেখাতে ভয় পাচ্ছিলে কেন তুমি? এত বড় একটা খুশির খবর, পাগল মেয়ে। মা আমরা কত ভয় পেয়েছিলাম বলুন, কি না কি ভেবেছিলাম যে হয়ে গেছে। আমিও তো ভেবেছিলাম এই জীবনে আমার আর মা হওয়া হলো না। এই মেজো মেজো না, তোমরা এখন অভিনন্দন, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি, খুব খুব খুশি। ও মিষ্টি ভাই, আমি সত্যি খুব খুশি, বড্ড খুশি। আমরা সবাই খুশি, সবাই খুব খুশি তো। মিষ্টি ভাই তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন তুমি? তোমার উপর এখন কত বড় দায়িত্ব। আরে বাবা, ও কাজে আনন্দে কাজে ছোট, তুইও না, ওর আনন্দ হয়েছে এতদিন। মা মা, ও মা আপনি কেন কাঁদছেন মা? আচ্ছা, এতদিন পর একটা আনন্দের খবর এসেছে বাড়িতে, আপনি আপনি উৎসব করবেন না মা? আমি জানি না, আমি সত্যিই জানি না, আমি জানি না মা। আমি দিদিভাই, আমি না, আমি জানি না, জানো আমি জানি না ছোট, আমি জানি না, আমি জানি না। আমার খুশি হওয়া উচিত নাকি নাকি মাথা কোটা উচিত, আমি জানি না। আমি 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 সত্যি জানি না। বড় বৌমার কি হয়েছে, কি হয়েছে ছোট বৌমার, কি হয়েছে, কি হয়েছে? আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি। যাও দেখো, দেখো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কখন যে কি হয় ওর, কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু বুঝতে পারি না। একই সময় ভয় হয়, এত বড় একটা খুশির খবর কে জানে বাবা,
আজকাল এদের সবকিছুই আমার কেমন যেন একটু রহস্যময় লাগে। চলো 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 পাল্টাই।